আসসালামু আলাইকুম, আমি রাকিব তালুকদার বলছি। আমরা এখন এসেছি ১৯ ফুটবলে মালদ্বীপের সাথে হেডট্রিক করা ঝালকাঠির কৃতি সন্তান মিরাজের গ্রামের বাড়ি। মিরাজের গ্রামের বাড়িটি হচ্ছে ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসির ইউনিয়নের ওস্তাখান গ্রামে। তো এখানে এসে আমরা জানতে পেরেছি মিরাজের বাবা এখানে থাকেন না, মিরাজের চাচারা আছেন, চাচিরা আছেন। মিরাজরা কিছুদিন পূর্বে এখানে থাকতেন, তারপরে তারা শেখেরহাটের কাছে একটি গ্রামে ছাগলকান্দা নামক ওখানে জমি ক্রয় করে ওখানে থাকেন। আমরা এখন এসেছি এই একটা মিরাজের চাচার বাসা, সামনে মিরাজের চাচা আছে, তার সাথে কথা বলব। আপনার নাম কি মুরব্বী? মোহাম্মদ রবিউল আউয়াল। রবিউল আউয়াল, মিরাজের বাবা খলিল সাহেব আপনার কি হয়? খলিল সাহেব চাচা, ভাই 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 আপনার ভাই। ওনারা এখানে থাকেন না কতদিন? দুই বছর। এখন কোথায় থাকেন ওনারা? ছাগলকান্দা, শেখেরহাটের, শেখেরহাট ইউনিয়ন না তো, ওটা তো স্বরূপকাঠির ভিতর পড়ছে না? তা মিরাজের এর আগে তারা এখানেই থাকতো? ঝালকাঠি ভাতের হোটেল ছিল। এখন ওই আপনার ভাই খলিল সাহেব কি করে এখন? বসা কাজ করে না? তাই আয় বাণিজ্য হাঁটতে পারে খুব কম না? তাই এই খলিল সাহেবের কি এখানে জমি জমা আছে? কেমন আছে জমি? আছে দশ করা আছে। বেশি আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। ওনার ছেলে যে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষ হয়ে খুব ভালো রেজাল্ট করছে, গতকালকে তিন গোল করছে, এর আগে শ্রীলঙ্কার সাথে এক গোল করছে, এটা আপনারা শুনছেন? আপনার ভাই ছেলে শুনছেন না? তো এইখানে কি এই বাড়িতে কি ওদের জমি জমা আছে? মোটেও জমি জমা নাই না, এক প্রকার গৃহহীন বলা চলে, গৃহহীন। এই যে মিরাজদের যেখানে ঘর ছিল সেখানে এখন ঘর নাই, পোতা, ঘরের গ্রাম্য ভাষায় পোতা বলে। এই যে দেখেন তার উপরে সবজির বাগান করেছে। এখানে তার দুই চাচা আছে, তার এক চাচা বাড়িতে আছে অসুস্থ। আমরা এসেছি এখন মিরাজদের বাড়িতে। মিরাজরা এখন থাকে তাদের নানা বাড়ি নেসারাবাদ উপজেলার, মানে স্বরূপকাঠি উপজেলার সমুদয় কাঠি ইউনিয়নের সাগরকান্দা গ্রামে। আমরা প্রবেশ করেছি মিরাজদের বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের বর্তমান অবস্থা। দর্শক, আমরা এসেছি মিরাজদের বাড়িতে। আমাদের সামনে আছেন মিরাজের বাবা খলিলুর রহমান, তার মা এবং মিরাজের এক ভাই মেজো ভাই। তো প্রথমেই আমরা মিরাজের বাবার কাছে জানতে চাইব, মুরব্বী আপনার নাম? মোহাম্মদ খলিলুর রহমান হালদার। আপনার মূল বাড়ি কোথায়? মূল বাড়ি দানসির ইউনিয়ন। কোন গ্রাম? ওস্তাখান গ্রামে। তো ওস্তাখান গ্রাম থেকে আপনারা এখানে আসছেন কতদিন হয়েছে এই সাগরকান্দায়? দুই বছর হয়েছে। তো আপনার ছেলে যে মিরাজ গতকাল হেডট্রিক করছে মালদ্বীপের বিরুদ্ধে, এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটা এক গোলে জয়লাভ করছে, সেখানেও আপনার ছেলে একটি গোল করেছে। তো এ বিষয়ে আপনি কি বলতে চান? আপনার ছেলের ভবিষ্যতের জন্য আপনি কি চান? আপনাদের আর্থিক অবস্থা, আপনাদের সংসার কিভাবে চলে এখন? বড় ছেলে বিডিআর চাকরি করে, আমরা কথা বলছি তার মা, মিরাজের মা বলতেছে তার ব্রেস্ট ক্যান্সার এবং তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যে মাসে ৩০,০০০ টাকা লাগে। জালকারির দিয়ে অনেক পোলাপানে অনেক মানে আমার সাহায্য করছে, এটাও আমি অনেক আগাই গেছি, অনেক আগাই গেছি।
টিটু ভাই আমারে 10,000 টাকা দিয়েছে, অনেক মানি ইয়া জালকারি দিয়ে দিয়েছে, এতে অনেক আমি আগাই গেছি। এই এই এখনো তো কেমন তিন দিয়ে আছে, আরো কত আছে, অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, এখন তো আমার একটু অসুবিধা হয়। আপনার তো জালকাটিতে একটি ভাতের হোটেল ছিল, হোটেলটি কোথায় ছিল? থানা রোডে। থানা রোডে কোন জায়গায়? বর্তমান যে সানাই কমিউনিটি সেন্টার তার সামনে, তার সামনে। কত বছর ওখানে হোটেল চালাইছেন? 30-35 বছর হোটেল চালাইছেন। তারপরে আপনার মানে গ্রামের বাড়ি ওস্তাখানে থাকছেন? আপনি কতদিন থেকে অসুস্থ? পাঁচ মাস। চিকিৎসার খরচা কিভাবে চলে? চলে বড় ছেলে দে, আবার ওই ন্যাশনালে মেরাজ তো চান্স পাইছে, ও দে কিছু, আর জালকারি দিয়ে অনেক পোলাপানে, আর ওই টিটু ভাই এরা সাহায্য করছে, এই দেওয়া চলছে। এখন তো ওই বড় ছেলে দে আর ওই ছোট ছেলে দে, হেইতে অনেক অয়ও না, হেতে অনেক ই পরে ঘাটতি পরে, তাই মেজ ছেলে আবার ওই অটো চালায়, হেই দে সংসার টংসার চালায়, তাই হেতে হয় না, ওরা যা দে হেতেও পারি না আগগইতে, খাওন লাওনে একটু সমস্যা হয় আমার, প্রচুর খাবার খাইতে হয়, ফল, তারপর শিং মাছ, এই কবুতর, সবরিকালা, এইসব আবি জুবি খাইতে হয়, অনেক টাকা লাগে হেতে। আপনার যে এখানে বাড়ি করছেন, এটা কিভাবে করছেন, কাদের অর্থে বাড়ি করছি? হ্যাঁ, এই বড় ভাই বাড়ি দিয়েছে, ছোট ভাই খাওয়াইছে, ছ মাস খাওয়াইতে ইয়া মেস্তরি খরচ টরচ ছোট ভাই দিয়েছে, বাইরে সবাই সাহায্য করছে, এই কারণে ঘর তুলতে আসছি, নাইলে তো ঘর দুয়ার তুলতে পারতাম না, আর আমি বাড়িতেও আসতে পারতাম না। আমার একটা আবেদন, আমি ভবিষ্যতে আমি একটু জালকুড়ি একটা ঘর পাইতাম, ঘর পাইলে আমার একটু তার স্থান হইতে ছেলেরা ওইখানে আইয়া আওয়া করতে পারতে। আপনি এখন কি চান? আমি চাই, আমি তো জালকাটিতে ছিলাম, এখন তো গ্রামের বাড়ি ভাল লাগতে আছে না, ওষুধ পানি আননে বড় কষ্ট হয়, পাই না ওষুধ পানি, যাইয়া আনতে হয়। এখন আমু ভাই যদি আমারে একটা প্রধানমন্ত্রী যদি একটা আমারে জালকাটিতে একটা বাসা বাড়ি দিতে, তাহলে আমার একটু ভালো হইতে। আমরা এখন কথা বলছি মিরাজের মেজো ভাই সাথে। ভাই তোমার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান সুজন। কি করো তুমি? আমি বর্তমানে এখন একটা গাড়ি চালাইতেছি। কি গাড়ি? অটো গাড়ি। আচ্ছা, মিরাজ পড়াশোনা করছে কোথায়? মিরাজ পড়াশোনা করছে পৌরসভা স্কুলে, জালকাটি পৌরসভা স্কুলে। আচ্ছা, এখন বর্তমানে কি পড়াশোনা করতেছে? এখন বর্তমানে ও বিকেএসপিতে ক্যারিয়ারে পড়াশোনা করে, তাই সরকারের আয়ত্তে। হ্যাঁ, তো বিকেএসপিতে চান্স পাইছে কোন বছর? বিকেএসপিতে চান্স পাইছে সেটা শিওর বলতে পারবো না, খাতা কলমে আছে, যে সময় ও ক্লাস এইটে পড়তো, তখন বিকেএসপিতে চান্স পাইছে, হ্যাঁ ভর্তি করাইছে। বিকেএসপিতে চান্স পাইলো কোন মাধ্যমে, কিভাবে এটা সুযোগটা হইলো? সুযোগটা হয়েছে কি, অনেক ছোটবেলায় আমার সাথে খেলাধুলো করতে যাইতো মাঠে, জালকাটিতে, হ্যাঁ জালকাটি থানার মাঠে, থানার মাঠে। তখন আমার মা বাবা আমার সাথে যাইতে দিত না, আমারে গালাগালি করতো, আমারে মারতো, ঠিক আছে, যে তুই ওরে নিয়ে যাও কেন, ঠিক আছে। আমি তারপরেও আমার ছোট ভাইয়ের মানে যেখানে যাইতাম আমার ছোট ভাই নিয়ে যেতাম, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, ভলিবল খেলা হোক, আল্লাহর রহমতে সবটাই ও পারফেক্ট। আমি বড় ভাই, আমার যে সিনিয়র ভাই, আমার আপন ভাই সুমন, সিরাজুল ইসলাম সুমন, সেও আমার মন্দ বলতো, কিন্তু তার পরাণের পরাণ ছিল আমার ছোট ভাই, মানে ওই যে রোদ্রে পোড়া খেলাধুলা, মানে এইটাই একটা কষ্ট হইতো তার কাছে, একটা মনের ভিতরে একটা কষ্ট পাইতো। তারপর আমার গালাগালি করতো, আমি তারপর খেলাধুলা শিখাইতাম, তারপর প্রাইমারিতে আমি ওই কোচ ছিলাম, প্রাইমারি ছোট ছোট বাচ্চাদের কোচ ছিলাম, 18টা ছেলেদের কোচিং করাইতাম, কোচিং করানোর পর নিজেও খেলাধুলা করতাম। হ্যাঁ, আমি খেলাধুলা করতাম, আমি পজিশন ছিল কিপার। তোমার পজিশন ছিল কিপার? পজিশন ছিল কিপার। ইন্টার স্কুল খেলছো? হ্যাঁ, ইন্টার স্কুল খেলাইছি। কোন স্কুলের পক্ষে? এটা আমি খেলাইছিলাম পৌরসভা স্কুল, পৌরসভা হাই স্কুল দিয়া, তারপর ঢাকাও খেলাইছি, তারপর 12 খেলাইছি, ঠিক আছে, মানে আমার কাছে আইডিয়া আছে। তারপরে জালকাঠিতে বৈশাখ খেপ খেলাইতাম, এর পরবর্তীতে আমি আবার ওই প্রাইমারি ওদেরকে খেলাধুলা শিখাইতাম, আমার আন্ডারে 18টা ছেলে ছিল ছোটো ছোটো, ওদেরকে মানু বানাইতে বানাইতে আজকে দুইটা ছেলে বিকেএসপিতে চান্স পেয়েছে, একটা হচ্ছে আমার ভাই, আর একটা হচ্ছে সিয়াম, আর একটা নাইম নামে একটা ছেলে আছে জালকাঠি
জালকাঠি ওই যে আপনার সিটি পার্কে আমাদের বাসাটাই ছিল ওদিক দিয়া, আর সবাই চিনি আমাদের। আর ওই যে বাচ্চাদের খেলাধুলো শিখিতাম ওইখান দিয়া সিএম চান্স পাইছে, ঢাকা এখন বর্তমান ক্লাবে আছে। ঠিক আছে, সবার সাথেই কথাবার্তা হয়, সবাই বলে ভাই আপনার কাছ দিয়ে খেলাধুলা শিখছি, আজ অনেক বড় জায়গায় গেছি, নিজেকে অনেক গর্বিত মনে করে। আমার কাছে খুবই ভালো লাগে যে সময় আমার ছোট ভাই টিভিতে খেলায়, তখন আমার কাছে অনেকটা ভালো লাগে, আমি অনেক গর্ব করি নিজের যে আমি পারছি, অনেক চেষ্টা করি। অবশ্যই একজন আর জন্য একজন হাত ধরি একজন আগাই যায়, এটাই নিয়ম। তো এখন বর্তমানে মিরাজের যে পজিশন, ভবিষ্যতে মিরাজকে মিরাজের জন্য কি চিন্তা করতেছো তুমি বা তোমার পরিবার মিরাজকে নিয়ে? আমার পরিবার চিন্তা করতে আছে যে আমার ভাই ন্যাশনালে চান্স পাক, ন্যাশনাল খেলাক, যদি আল্লাহ তালা চায় তাহলে বাহিরের কান্ট্রি ইউরোপ কান্ট্রির যে ক্লাবগুলা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, ম্যান ইউ, এগুলো যদি চান্স পায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। কেন যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ক্লাব আছে, যে বলে বসুন্ধরা ক্লাব আছে, আবাহনী আছে, মোহামেডান আছে, ঠিক আছে, এগুলো অনেক সুন্দর সুন্দর ক্লাব আছে, এতে তো চান্স পাইছে অলরেডি, মোহামেডানে আছে, সে তাদের আন্ডারে আছে। বর্তমান ক্লাব মোহামেডানের কি বয়সভিত্তিক দলে খেলতেছে? হ্যাঁ, বয়সভিত্তিক দলে খেলতেছে মোহামেডান ক্লাব। হ্যাঁ, মোহামেডান মানে প্রথমের আন্ডারেই খেলতে আছে সে। আচ্ছা আচ্ছা, তো ভবিষ্যতে ইচ্ছা আছে মিরাজকে নিয়ে বড় ধরনের স্বপ্ন? বড় ধরনের স্বপ্ন। তো বর্তমান মিরাজের এই সাফল্য একদিনে আসে না, অনেক অধ্যবসায়ের ফলে আসে। তো মিরাজকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাও তোমার ও তুমি ও তোমার পরিবার, এটা ভেবেই সবার ভালো লাগছে। তো বর্তমানে তোমাদের চাওয়া কি, কিভাবে তোমাদের সংসার চলে, কিভাবে আয় উপার্জন, এবং তোমার মা তারও ব্রেস্ট ক্যান্সার এবং বাবা অসুস্থ, এমত অবস্থায় তোমার কি চাওয়া? আমার চাওয়া আলহাজ আমির হোসেন আমু এবং আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আমাদের জালকাঠিতে আমরা দীর্ঘ আমার বাবা দীর্ঘ 34 বছর ছিল, সেই অনুযায়ী আমাদের ওইখানে একটা বসতবাড়ি করার একটা যদি একটু হেল্প করতো, আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিত, আর আমার জন্য একটু সরকারি বা বেসরকারি কোনো একটা চাকরির প্রয়োজন, খুবই প্রয়োজন। কেন যে আমি ইনকাম করি, আমার ভাই ইনকাম করে, আমার বড় ভাই ইনকাম করে, তা দিয়ে আমার মা আছে অসুস্থ, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আমার বাবা অসুস্থ, তার পা ব্যথা, তারপর নানান রোগে আক্রান্ত। এই অবস্থায় আমি একটা চাকরির জন্য খুবই প্রয়োজন, আমার একটা চাকরির খুবই প্রয়োজন। আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ আমির হোসেন আমু এবং প্রধানমন্ত্রীর কাছে এইটুই অনুরোধ যে আমাকে একটা চাকরির ব্যবস্থা, এবং আমাদের জালকাঠিতে আবার জানি আমরা জালকাঠিবাসীর মতো বাঁচতে পারি, সবাই মিলে একসাথে থাকতে পারি, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে পারি আগের মতো, এইটুই তাদের কাছে আমার অনুরোধ। এইটা যে মিরাজের ঘরের বর্তমান অবস্থা, খুবই দুঃখ দুর্দশার ভিতরে তাদের জীবন কাটে। এই সব খেলাধুলা এই পুরস্কার গুলো পাইছেন আপনারা? আপনারা দেখতেই পাচ্ছেন মিরাজের সাফল্যের কিছু অংশ, এই সব কিছুই মিরাজ এবং তার ভাইরা খেলাধুলা করে অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি মেডেল ম্যান অব দ্য টুর্নামেন্টের, শুভেচ্ছা স্মারক।